দেখো, লেকচার নাম্বার 11 কালকে আমি বলেছিলাম হিট অ্যান্ড টেম্পারেচারতে থার্মাল এক্সপেনশন পড়িয়েছিলাম, ঠিক আছে? থার্মাল এক্সপেনশন কত রকম হয়? 3 রকম, ঠিক আছে? একটা হয় লিনিয়ার এক্সপেনশন, লিনিয়ার এক্সপেনশন, লিনিয়ার এক্সপেনশন কি রয়েছে সেটা জেনে রাখো। একটা এরিয়াল এক্সপেনশন, এরিয়াল এক্সপেনশন, আর একটা রয়েছে ভলিউম মেট্রিক, ভলিউম মেট্রিক এক্সপেনশন, ঠিক আছে? যারা কালকে পড়োনি তাদের জন্য, ঠিক আছে? এবারে এক্সপেনশনটা অ্যাকচুয়ালি কি হয় দেখবে, এখানে জেনারেলি লম্বা, যদি এটা সাপোজ একটা কোনো মেটাল হয়েছে যার লম্বা এল হয়েছে, এটা হয়তো চেঞ্জ হয় এরকম একটুখানি বেড়ে যেতে পারে, মানে এল টেস হয়ে যেতে পারে। এখানে এরিয়া সাপোজ এটা একটা এরিয়া রয়েছে, এটা হয়তো বেড়ে এরকম এ ড্যাশ হয়ে যেতে পারে। এখানে সাপোজ এটা ভলিউম রয়েছে, এটা হয়তো বেড়ে এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? ভি ড্যাশ ক্লিয়ার কিনা? এটা ইনক্রিজ পার্সন রয়েছ, মানে এটা ইনক্রিজ পার্ট রয়েছে, এটা অরিজিনাল রয়েছে, ঠিক আছে? অরিজিনাল, ওকে। তাহলে এখানে চেঞ্জ চেঞ্জ যদি বলো কত চেঞ্জ হলো, তো তুমি বলবে এল ড্যাশ মাইনাস এল। এখানে বলবে এরিয়া কত চেঞ্জ হলো, ডেল চেঞ্জ মানে চেঞ্জ ইন এরিয়া, ডেল চেঞ্জ মানে চেঞ্জ চেঞ্জ ইন এরিয়া, এ ড্যাশ মাইনাস এ, মানে এখান থেকে এটা বাদ দিয়ে দাও যা বাদ থাকবে ওটাই বেড়েছে। এখানে ডেল ভি ইকুয়াল টু কত হবে, তো বলবে কি ভি ড্যাশ মাইনাস ভি, মানে এখান থেকে এইটুকু বাদ দিয়ে দাও যা হবে সেটাই বাড়বে, এটা এক্সপেনশন। এটাকে বলা হয় লিনিয়ার এক্সপেনশন যখন লম্বা বাড়ে, এরিয়া যখন বাড়ে তখন বলা হয় এরিয়াল এক্সপেনশন, যখন ভলিউম বাড়ে তখন বলা হয় ভলিউমেট্রিক এক্সপেনশন, ঠিক আছে? এইটুকু বলেছিলাম। এর ফর্মুলা বলেছিলাম কি ডেল এল ইকুয়াল টু কি হয়, তো ডেল ইকুয়াল টু আলফা হয়, ঠিক আছে? আলফা ইন্টু এল ইন্টু ডেল টি, ডেল টি চেঞ্জ ইন টেম্পারেচার, এল মানে অরিজিনাল লেন্থ, আলফা মানে লিনিয়ার এক্সপেনশন, লিনিয়ার এক্সপেনশন, এটা লিনিয়ার এক্সপেনশনের কোফিসিয়েন্ট হয়, ঠিক আছে? তো এখান থেকে দেখবে এল এল যদি এল এর ইউনিট কি হবে মিটার, এল এর ইউনিট কি হবে মিটার, এসআই ইউনিট, তো মিটার মিটার কেটে যাবে, তো আলফা ইকুয়াল টু কি হয়ে যাবে 1/T হয়ে যাবে, ঠিক আছে? ডেল ডেল কেটে যাবে, দেখো আলফা আলফা সরি এল এল কেটে যাবে, ডেল কেটে যাবে, থাকবে মানে এখান থেকে যদি আলফা ইকুয়াল টু বের করো তো এদিকে 1 থেকে গেল আর এদিকে টি, 1/T, মানে সোজাসুজি বলতে পারো 1/Kelvin, মানে বলতে পারো এসআই ইউনিট যে হয় সেটা কি হয় কেলভিন ইনভার্স। এখানেও তাই হবে, এটা এখানে যেটা হয় সেটা ডেল এ ইকুয়াল টু হয় বিটা, বিটা রয়েছে সেটা এর কোফিসিয়েন্ট, এরিয়াল কোফিসিয়েন্ট, আর এখানে এ ডেল টি, তাহলে এখানেও ওটাই পাবে তুমি, বিটা ইকুয়াল টু যেটা পাবে কে ইনভার্স পাবে, ঠিক আছে? এখানে যেটা রয়েছে ডেল ভি ইকুয়াল টু যেটা হয় সেটা গামা, গামা রয়েছে ভলিওমেট্রিক এক্সপেনশনের কোফিসিয়েন্ট, ঠিক আছে? কোফিসিয়েন্ট অফ ভলিওমেট্রিক এক্সপেনশন, এখানে ভি আর ডেল টি, এখানেও ভি ভি কেটে গেলে ডেল ডেল কেটে গেলে গামা ইকুয়াল টু, গামা ইকুয়াল টু অ্যাকচুয়ালি কে মাইনাস মানে কে ইনভার্স হবে, মানে এসআই ইউনিট, বুঝতে পারলে সব কটা? এইটুকু আমি কালকে পড়িয়েছিলাম। এখান থেকে একটা জিনিস তুমি বুঝতে পারলে কি কোন রকম এক্সপেনশন যেটা হচ্ছে সেটা 3 জিনিসের উপর ডিপেন্ড হচ্ছে, একটা কি লিনিয়ার কোফিসিয়েন্ট উপর, একটা কি অরিজিনাল লেন্থ উপর, আর চেঞ্জ ইন টেম্পারেচার, সবকটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে কোফিসিয়েন্ট বাড়লে লেন্থ চেঞ্জটা বাড়বে, এক্সপেনশনটা বাড়বে, অরিজিনাল লেন্থটা বাড়ালে দেখো এটাতে এইটুকু বাড়ছে, যদি এত বড় হয় তাহলে আর একটু বেশি বাড়বে, বেশি বাড়বে, হ্যাঁ কি? তো লেন্থ বড় হলে এক্সপেনশন বেশি হবে, ঠিক আছে? তাছাড়া টেম্পারেচার বেশি চেঞ্জ হলে, মানে আগে যদি 50 ডিগ্রি হয় আর তারপরে স্যার মিউট হয়ে গেছে।
হ্যালো, তাহলে এটা যে জিনিস রয়েছে, তো মোটামুটি এটা বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কিনা কালকে বল। সেরকম বিটা বাড়লে মানে কোফিসিয়েন্ট বাড়বে, চেঞ্জ হবে এরিয়াতে, বেশি এরিয়া বেশি হলে এরিয়াতে বেশি চেঞ্জ হবে, টেম্পারেচার বেশি বাড়লে চেঞ্জ হলে এরিয়াতে বেশি এক্সপেনশন হবে। সেরকম কোফিসিয়েন্ট অফ ভলিউমেট্রিক কোফিসিয়েন্ট মানে গামা বাড়লে চেঞ্জ বেশি হবে, ভলিউম অরিজিনাল বাড়লে বেশি, অরিজিনাল এক্সপেনশন বাড়বে। এগুলো যদিও আমি কালকেই করে দিয়েছি, সব একটুখানি রিমাইন্ড করিয়ে দেবে, দেখো বুঝতে পারলে কিনা। সব ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, ক্লিয়ার কিনা বলো? বোঝা গেল? বলো, যারা কালকে জয়েন করোনি তারা মনীষা, প্রিয়া, কিরণ, কাঞ্জিলাল, তুমি এখন বুঝবে না, একটুখানি আজকে ক্লাস দেখো, কাল থেকে মানে একদিনের পর বা 2 দিনের পর নতুন টপিক শুরু হয়ে যাবে, সব বুঝতে পারবে, বুঝেছো? জাস্ট এখন ঠিক দেখো, আছে ঠিক আছে, আজকে জাস্ট ক্লাস দেখো আর কিছু। তো আমি যেটা বললাম, তো এগুলো মোটামুটি কালকেই পড়িয়েছিলাম, রিমাইন্ড করলাম আজকে এর উপরে বেস করে। কিন্তু থাকো, ক্লাসে থাকো, ক্লাসে থাকলে কন্টিনিউটি অনেকটাই চলে আসে এক দুদিনের মধ্যে, ঠিক আছে? নাহলে প্রত্যেক দিন নতুন মনে হবে। তাহলে এইগুলো জিনিস, আর তাছাড়া একটা জিনিস আরো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, সেটা বলে দিই। বলেছিলাম এই আলফা, আলফা ইন্টু বিটা ইন্টু গামা, সেটা রেশিও কত হবে? না, এটা টুকতে হবে না, এটা টুকতে হবে না, ঠিক আছে? এটা না টুকার কারণ হচ্ছে, এটা কালকে যে ক্লাস করিয়েছি ওই ক্লাসের মধ্যে সব করা হয়েছে, এটা জাস্ট একবার আমি রিমাইন্ড করে দিয়েছি, বুঝেছো? আচ্ছা ঠিক এটা ঠিক কালকে আছে ক্লাস, আর গ্রুপে দেখলে নোট দেওয়া আছে গ্রুপে, বুঝেছো? পুরোপুরি ওকে। সেটা রয়েছে আজকে থেকে, যেখান থেকে আমি শুরু করব সেটা হলো এই কোশ্চেন, রাখি একটু আপলোড করে দিও। হ্যাঁ, মিউট করে নাও তুমি, কার্নব, এটা মিউট করে নাও, সাউন্ডটা মিউট করে নাও, সাউন্ড সাউন্ডের উপর ক্লিক করো, দেখো মিউট হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে? মিউট হয়ে যাবে, হ্যাঁ, বুঝতে পারছি না যখন স্যার আমি। যখন ওই যেখানে দেখবে সাউন্ড লেখা রয়েছে না, বুঝেছো, আচ্ছা মিউট মিউট দেখবে ভলিউম মতো রয়েছে, তারপর মিউট উপর ক্লিক করে দেখবে মিউট হয়ে যাবে, যখন বলবে তখন আবার চাপ দেবে খুলে যাবে, বুঝেছো? হ্যাঁ, রাখি দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা। দেখো এই কোশ্চেনটা দেখো, সবাই এই কোশ্চেনটা পড়ো, দেখো কি লেখা রয়েছে। আর মেটাল শিট উইথ এ সার্কুলার হোল ইজ হিটেড, দ্য হোল কি হবে? গেট লার্জার, গেট স্মলার, গেট রিমেন অফ দ্য সেম সাইজ অ্যান্ড গেট ডিফর্ম। এটা কিন্তু WBCS এর কোশ্চেন ছিল, ইভেন এটা রেলে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, CGL পর্যন্ত এসেছে, প্রত্যেকটা জায়গায় এটা ফেমাস কোশ্চেন রয়েছে। নর্মাল কনসেপ্ট দিয়ে বলো, প্র্যাকটিক্যাল কনসেপ্ট, দরকার নেই সায়েন্স না জানলেও চলবে, এটা আনসার, সায়েন্স না জানলেও চলবে আনসার, নিজেই বলতে পারবে। ডেইলি লাইফে এরকম জিনিস তোমরা দেখেছো কোথাও না কোথাও, একবার বলো ভেবে কি হবে। মেটাল শিট বিট এ সার্কুলার হোল ইজ হিটেড, মানেটা তোমাকে বলা হয়েছে একটা মেটাল শিট রয়েছে, তার মধ্যে একটা সার্কুলার টাইপের হোল রয়েছে, মানে মাঝখানে একটা ফুটো রয়েছে, বলছে গরম করলে ফুটোটা বাড়বে না, মানে কমবে সাইজ নাকি একই রকম থাকে, বলো? স্যার অপশন এ তো, বাড়বে, তাই তো? আনসার বাড়বে, সরিয়ে দাও কোশ্চেনটা, আনসার এ ইনক্রিজ হবে, স্যার অপশন এ, ইনক্রিজ হবে, ঠিক আছে? গেট লার্জার, অপশন এ গেট লার্জার, ওকে।
তো দেখো, সাপোজ একটা মেটাল শিট রয়েছে, সরিয়ে দেখো, এটা মেটাল শিট রয়েছে, ঠিক আছে? এটা মেটাল শিট রয়েছে, ওকে। তার মধ্যে কি রয়েছে? একটা সার্কুলার এইরকম ফুটো রয়েছে। এটাকে গরম করলে যদি হিট দেবে, হিট দেবে তাহলে কি হবে? গরম হবে, গরম হলে এটা বড় হবে। সিম্পল, এটা লার্জ হবে। এটা কি হবে, কিভাবে লার্জ হবে সেটা দেখো। এর মধ্যে লিনিয়ার এক্সপেনশন হবে, এরিয়াল এক্সপেনশন হবে, দুটোই হবে। এরিয়াল হলে কি হবে, এরিয়া বাড়বে, মানে একটুখানি এটা কোথাও একটু এরকম বেড়ে যেতে পারে, ঠিক আছে? লিনিয়ার হলে কি হবে, সাপোজ এখানে চলে আসতে পারে, এটা এই দিকে চলে আসতে পারে, এটা এই দিকে চলে আসতে পারে, এই দিকে। তাহলে যেই রেডিয়াস আগে এখান থেকে এই অব্দি ছিল, এবার এই অব্দি চলে আসবে। যেই রেডিয়াস এখান থেকে এই অব্দি ছিল, এবার এই অব্দি চলে আসবে। যে এখান থেকে ছিল এই অব্দি চলে আসবে, এই এটা এই অব্দি চলে আসবে। তার মানে এইবার সার্কেল এরকম হয়ে যাবে। বুঝতে পারলে কিনা বলো, বোঝা গেল কিনা? নাকি দুটোই এক্সপেনশন হবে, লিনিয়ার এক্সপেনশন অ্যাজ ওয়েল অ্যাজ এরিয়াল এক্সপেনশন, দুটোই হবে, ঠিক আছে? দুটোই হবে, আর দুটো এক্সপেনশনের পর এটা কি হবে, বাড়বে, ঠিক আছে? তো সাইজটা বাড়বে, ছোট হবে, ক্লিয়ার? তো এটা পরীক্ষাতে এসেই, আর এটা কোশ্চেন, এখন এগুলো করে দিলাম, এটা আপলোড করে দাও কি। কোশ্চেনটা দেখো, বলছে কি, কপার ওয়্যার ইজ বেন্ট অ্যাজ শোন ইন দা ফিগার। ফিগারের মধ্যে যেটা দেখো, এ আর বি টাইপের এরকম রয়েছে একটা কপার ওয়্যার। বলছে ওয়ান ইটস টেম্পারেচার ইজ ইনক্রিজ, যদি এর উপর মানে টেম্পারেচার ইনক্রিজ করি, দ্যাট মিন্স এটাকে হিট করি, এটাকে হিট করি, গরম করি, তাহলে কি হবে, ডিস্টেন্স বিটুইন এ আর বি কি হবে, ছোট হবে না বাড়বে, সেটা বল। হ্যালো, মানে সাইজটা বাড়বে না ছোট হবে? এ আর বি ডিস্টেন্সটা কমবে না বাড়বে? কি হবে বলো, বলো জয়, কি হবে? কার্নাভ কি হবে বলো? এ আর বির মাঝে যেটা ডিস্টেন্স হয়েছে সেটা বাড়বে না কমবে, নাকি একই থাকবে, নাকি স্যার ইনক্রিজ অর জিনিসটা কি, ডিক্রিজ? স্যার জিনিসটা কি বলছে, কপার ওয়্যারের টাকে বেন্ড করে দিয়েছিল? হ্যাঁ, ওটা বেন্ড করে দিয়েছি, যেমন ফিগার রয়েছে ওই রকমই, ঠিক আছে? তারপরে ওটাকে আচ্ছা, গরম করছে। তাহলে এ আর বি ওই যে দুটো ছোর রয়েছে, দুটো সাইড রয়েছে, সেটার মাঝে যে ডিস্টেন্সটা সেটা বাড়বে না কমবে? বাড়বে এ আর বির মাঝে ডিস্টেন্সটা স্যার, কমবে কমবে স্যার, কমবে তো, কমবে, হ্যাঁ মানে এই কি দুটো এগিয়ে আসবে, কমবে। আচ্ছা আচ্ছা, তাই তো? অপশন ডি হবে, অপশন ডি মানে ওয়্যারের ইনক্রিজ লেন্থ অর ডিক্রিজ ডিপেন্ডিং আপন দ্য ইনিশিয়াল টেম্পারেচার। আচ্ছা, আগে টেম্পারেচার যদি 50 ডিগ্রি থাকে, তাহলে ওটা 60 হতে, মানে তুমি বলতে চাইছো গ্রুপ? আচ্ছা চলো, সবকটাই আমি ডিসকাস করছি, চলো আগে সরিয়ে দাও, কোশ্চেনটা সরিয়ে দাও। হ্যালো, কোশ্চেনটা সরিয়ে দাও, সরিয়ে দাও। দেখ, তোমাদের কাছে এরকম রয়েছে, তাই তো?
এইরকম রয়েছে, এইরকম রয়েছে, এটাকে এ বলি, এটাকে বি বলি, এটাকে গরম করছি, কেটে দিচ্ছি, একটা জিনিস এই ওয়ারটা যদি গরম, ঠিক আছে, হবে মানে আমি অপশন দিলাম কি ইনক্রিজ হবে, মানে এ বি ডিস্টেন্সটা, মানে এ বি যেটা হবে সেটা বাড়বে না কমবে, ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, ইনক্রিজ না ডিক্রিজ নাকি রিমেন সেম, ঠিক আছে, নাকি বলেছিলাম ডিপেন্ডিং ডিক্রিজ ইনক্রিজ আর ইনক্রিজ আর ডিক্রিজ ডিপেন্ডিং আপন আপন ইনিশিয়াল টেম্পারেচার, এটা অপশন ছিল। চলো আমরা প্রথমে সব থেকে আগে, সব থেকে আগে আমি ডি অপশন কে ইউজ করি, তার বাদ বাকি ওয়ান লাইনার রয়েছে ওটা পরে দেখা বিভাগ বলেছে। যদি সাপোজ ইনিশিয়াল টেম্পারেচার আগে আমি 50 ডিগ্রি, আর একবার নিয়ে আমি 60 ডিগ্রি, আর এখান থেকে বাড়িয়ে দিই আমি 70 ডিগ্রি, মানে 10 ডিগ্রি টেম্পারেচার বাড়ল, এখান থেকে আমি 80 ডিগ্রি বাড়ি, আমার ইম্প্যাক্ট কি হবে, আসলে বাড়বে না কমবে সেটা আমি কি করব, এটা 50 ডিগ্রির উপর হোক, আগে ইনিশিয়াল 50 ডিগ্রির উপর হোক বা 60 ডিগ্রির উপর, আমার যাইবা আছে, আমাকে তো দেওয়া হয়েছে আগে থেকে একটা মেটাল, তো মেটাল বলছে 50 থাকে বা 60 থাকে, তারপরে আইদার ওর মধ্যে ইনক্রিমেন্ট হবে আর ডিক্রিমেন্ট হবে, এখান থেকে হবে না, মানে এখান থেকে এখানে যা রয়েছে ভ্যালু, এখানে কিছু তো একটা মিটারের মধ্যে ভ্যালু হবে, এখান থেকে আয়দার ইনক্রিজ হবে আর ডিক্রিজ হবে, তাহলে এটার তো কোনো মানেই নেই কি ইনিশিয়াল টেম্পারেচার কি রয়েছে না। সেকেন্ড তোমাকে আমি পড়িয়েছি তিনটে জিনিস, এক্সপেনশন তো 3 রকম হয়, আইদার ডেল এল হয়, না হলে ডেল এ হয়, ঠিক আছে, না হলে ডেল ভি হয়, এখানে বলেছিলাম আলফা এল ডেলটি, এখানে বলেছিলাম বিটা এ ডেলটি, এখানে বলেছিলাম গামা ভি ডেলটি, ইনিশিয়াল টেম্পারেচার এখানে কোথাও দেখা যাচ্ছে কি, ডিপেন্ড হয় এক্সপেনশনটা, আমাকে এটা ইনিশিয়াল টেম্পারেচার উপর কোথাও ইনিশিয়াল টেম্পারেচার রয়েছে, এটা তো ডিফারেন্স রয়েছে, এটা তো ডিফারেন্স রয়েছে, টেম্পারেচার ডিফারেন্স মানে চেঞ্জ ইন টেম্পারেচার, এটা কি রয়েছে চেঞ্জ ইন টেম্পারেচার, তাহলে অ্যাকচুয়ালি ডিপেন্ড কেন করবে, ডিপেন্ড কেন করবে ইনিশিয়াল টেম্পারেচার উপর, ইনিশিয়াল টেম্পারেচার উপর ডিপেন্ড করবে কেন, ইনিশিয়াল আর ফাইনাল মধ্যে যে তফাৎটা থাকবে তার উপর ডিপেন্ড করবে, বুঝতে পারলে কি না বিভা, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা চেঞ্জ ইন টেম্পারেচার উপর ডিপেন্ড করবে, ইনিশিয়াল টেম্পারেচার উপর কিচ্ছু ডিপেন্ড করবে না, সো অপশন ডি ইনিশিয়াল টেম্পারেচার হবে না, যদি চেঞ্জ ইন টেম্পারেচার বলতো তাহলে ঠিক ছিল, কোন রকম এক্সপেনশন যদি হয় এখানে ভলিওমেট্রিক হোক বা এরিয়াল হোক বা লিনিয়ার, তাহলে আমি মানতাম ঠিক, তাহলে অপশন ডি তো শেষ বল। এবার তিনটে অপশন, সিম্পল একটা জিনিস বলো, কোনো একটা তার যদি থাকে সেটাকে গরম করলে সেটা বাড়ে, মানে ওটা কি হবে, এই দিকেও টান পড়বে, চারদিকে টান পড়বে, হ্যাঁ কি গেছো, তোমরা বেলগাড়ি বেলগাড়ি দেখেছো, বেলগাড়ি বেলগাড়ি যে চাকা হয় সেটা কাঠের হয়, হ্যাঁ কি না, আর কাঠের চাকার মধ্যে, কাঠের চাকা যেটা থাকে তার মধ্যে এখানে লোহার একটা লাগানো থাকে, মনে আছে, হ্যাঁ এরকম গোল মতো, যাতে কি কাঠের চাকা মানে ওইগুলো ফুলে না, এটা আগে ইনিশিয়ালি ঢোকে না, ওই কাঠটা ওর মধ্যে ঢোকে না, তো কাঠটাকে তো কাটা যায়, লোহাকে গরম করা হয়,
লোহাকে যখন গরম করা হয় তখন এটা কি হয়, একটুখানি এই লাইন থেকে এইরকম এত বড় হয়, বড় হয়ে যাওয়ার পর এখানে কাঠটা রেখে দেয়, তারপর ঠান্ডা করে দেয়, আবার এসে এটা এখানে চলে আসে, মানে চিপকে যায়। আর তারপরে এখান থেকে কি করে এরকম কাঠের স্পোক গুলো লাগিয়ে দেয়, ঠিক আছে, এটা বেলগাড়ির চাকা। বুঝতে পারলে কিনা বলো, দেখেছো এরকম? হ্যালো, তাহলে একটা জিনিস দেখবে, গরম করলে তো এটা তো এক্সপেন্ড করবে, এক্সপেন্ড করবে, এটা এই দিকে কি করে আসে, তখন তো এ হবে এক্সপেন্ড করবে, যখন এক্সপেন্ড করবে তখন তো এটাও এদিকে এক্সপেন্ড করবে, এটাও তো এদিকে এক্সপেন্ড করবে, তাহলে এখানে যদি এ চলে আসে, এখানে যদি বি চলে আসে, মানে বি ড্যাশ এ, তাহলে এই ডিফারেন্সটা আর এই ডিফারেন্সটা, তার মানে এ আর বি গ্রেটার, এ বি থেকে গ্রেটার হবে এ ড্যাশ বি ড্যাশ, মানে আফটার দি হিট হওয়ার পর যেটা লম্বা হবে সেটা তার মধ্যে ডিস্টেন্সটা বেশি হবে, তাহলে আনসার হবে ইনক্রিজ, ডিক্রিজ হবে না, রিমেইন সেম তো হবেই না, যেহেতু দিচ্ছি। বুঝলে কিনা, ক্লিয়ার বোঝা গেল কিনা, সবাই সবাই বুঝতে পেরেছো কিনা? হ্যালো, বুঝতে পেরেছো তো? একটা শুধু জয়জিৎ, ঠিক, জয়জিৎ না, কম কম কনফিডেন্স সাথে শুভদীপ বলেছে, কিন্তু পরে তুমিও চেঞ্জ হতে লাগলো, আর হয়ে গেল, প্রথমে ঠিক বললে পরে চেঞ্জ করে নিলাম, তাই তো? যে বিবাহ বলো মানে ডি হবে অপশন, বাস তুমি চেঞ্জ করে নিলে। চাই যাই হোক, চলো এটা আপলোড করে দাও। পাঠিয়ে দিয়েছি, এই কোশ্চেন গুলো লিখতে যেও না কেউ, ঠিক আছে? সলিউশন যদি এমনি টুকু পারো রাফে টুকু, কিন্তু কোশ্চেন এখন লিখো না, কারণ কোশ্চেন আমি পিডিএফ তে দিয়ে দেবো, অনেক লিখতে হয়ে যাবে, এখন বেকার বেকার লিখো, মানে পিডিএফ মানে নোটের মধ্যে লেখা থাকবে কোশ্চেন, ঠিক আছে? তো ওটা লিখতে দিও, এটা কি হবে আনসার বল। ওয়ান এন্ড অফ দা মেটাল বলা হয়েছে, একটা এক সাইডের মেটাল রোড, ঠিক আছে, ওয়ান এন্ড অফ দা মেটাল রোড ইজ কেপ্ট ইন এ ফার্নেস, ফার্নেস মানে কি হয়, ভট্টি, ভট্টি মানে কি, ওই লোহারের কাছে দেখেছো যেখানে লোহাকে গরম করা হয়, ওই আগুন দিয়ে কয়লা গুলো রেখে দেয় ওখানে গরম করে ভট্টিতে, ওটাকে ভট্টিকে বলা হয় তোমার ফার্নেস, ঠিক আছে? হাঁপড় বলে হাঁপড়। হম, যাই হোক, ইন স্টেডি স্টেট দা টেম্পারেচার অফ দা রোড, যদি তুমি রড কে একদম ধরে রাখো চুপচাপ, স্টেডি স্টেট মানে একদম কনস্ট্যান্ট, একদম কোনো এইদিকে ওইদিকে নাড়াবে না, এক জায়গায় একদম, মানে একটা সাইড তুমি রডের একটা সাইড লাস্টের সাইড ভাটির মধ্যে রাখো, ধরে রাখো একদম স্টেডি স্টেট, একদম নড়াবে না, তাহলে বলো কি হবে, টেম্পারেচার অফ দা রোড, পুরো রডের টেম্পারেচার কি হবে, বাড়বে না কমবে না, রডের কনস্ট্যান্ট টেম্পারেচার থাকবে বাড়বে, না নন ইউনিফর্ম থাকবে, কি থাকবে? বাড়বে বাড়বে টেম্পারেচার বাড়বে, পরিবহন হবে না, এই পরিচলন পরিবহন মানে কন্ডাকশন হবে, তাহলে বুঝতে পেরেছো, বাড়বে, সবাই বুঝতে পেরেছো? হ্যালো, ক্লিয়ার রাখি, সবাই বুঝতে পেরেছো? কার্নার বুঝতে পেরেছো? কার্নার, হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি, তাই কিছুই বুঝোনি, আসুন তো কোয়েশ্চনটা সরাও,
এত কনফিডেন্স সাথে বলে দিচ্ছে বার, দেখো কি লেখা আছে, কোশ্চেনটা পড়ো, পুরো রডের টেম্পারেচার কি হবে, চলো কোশ্চেনটা সরাও, ঠিক আছে? সরিয়ে দাও বোর্ড, দেখো এই যে একটা ভাটি করে দিচ্ছি, ঠিক আছে, আগুন জ্বলছে, ওকে, এটা হিট, এখানে একটা রড, জয়েন্ট থাক, মানে সলিড রয়েছে, সাপোজ একটা এটা মলিকুল রয়েছে, একটা এটা রয়েছে, এটা রয়েছে, এরকম করে জয়েন্ট থাক, যখন এখানে গরম করবে আস্তে আস্তে এই টেম্পারেচারটা এইদিকে যাবে, নাকি না যাবে তো, ইয়েস অর নো বল, ক্লিয়ার? তার মানে টেম্পারেচার ইনক্রিজ হবে, তাই না? টেম্পারেচার, টেম্পারেচার মানে ইনক্রিজ হবে কোথায়? এখানে যদি আগেই থাকে টেম্পারেচার যদি 50 ডিগ্রি সেলসিয়াস থাকে তো হয়তো এখানে 100 ডিগ্রি হয়ে যাবে, ইয়েস অর নো, নাকি না? আগেই যদি 50 থাকে তাহলে 50 থেকে হয়তো 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, মানে সারাউন্ডিং সারাউন্ডিং টেম্পারেচার যদি 50 থাকে তাহলে এই লোহার টেম্পারেচার, তখন সেই সময় লোহা যেহেতু এনভায়রনমেন্টের মধ্যে থাকবে তাহলে 50 থাকবে, বা যদি 30-35 থাকে, যেমন আজকে 40, সাপোজ 40 হয়েছে, 40 থাকবে, 40 থেকে যখন গরম করলে সাপোজ সেটা 100 হয়ে গেল, যখন 100 হয়ে যাবে তখনই টেম্পারেচার একে দেবে কি দেবে না সেটা বলো, দেবে? হ্যালো, আরে বলো, হ্যালো, দেবে অফকোর্স, কারণ কি একে যখন ম্যাক্সিমাম আর দিতে থাকবো হিট, আর এটা তো 100 থেকে আর যাবে না এক্সট্রা, এটা ধরে রাখো কি এটা ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছে গেছে, তখন কি করো, এই পাশেরটাকে ট্রান্সফার করবে, কিন্তু ওর নিজেরটা তো কম হবে না, এখান থেকে তো হিট পড়ছে, এই হিটটা নিয়ে আর এবার পাশেরটাকে দেবে, আর তোমরা জানো কি হিটের ট্রান্সফারের নিয়ম কি রয়েছে বলো, ল কি রয়েছে, ট্রান্সফার ল, হ্যালো, বলো, ক্যালিওমেট্রিক প্রিন্সিপাল কি রয়েছে, ক্যালিওমেট্রিক প্রিন্সিপাল কি রয়েছে, হট বডি থেকে কোন দিকে যাবে, হ্যালো, হট থেকে কোল্ডের দিকে যাবে। কোল্ড দিকে যাবে, তার মানে এখানে যদি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে যায় গরম হলে, তাহলে তার পাশে একটা অবকম থাকে, সাপোজ না, তাহলে এখানে তার পাশেরটা 80 থাকতে হবে, তাহলে এইদিকে আসবে, তার পাশেরটা এটা 70 থাকতে হবে, তাহলে এইদিকে আসবে, হ্যাঁ কিনা, 60 থাকতে হবে, 50 থাকতে হবে, 40, এরকম কিছু থাকতে হবে, কম কম থাকতে হবে, তার মানে বুঝতে পারছো, তাহলে টেম্পারেচার এদিকে যেটা আসবে এখানে গরম, এখানে বেশি হট হবে আর এখানে হট একদম কম হবে, হট একদম কম হবে, হ্যাঁ কিনা, এখানে মিডিল হট হবে, মানে কম হবে বাট খুব একটা বেশি, তাই কি না বলো, ঠিক বললাম কিনা, ইয়েস অর নো? তাহলে তুমি বলো কি টেম্পারেচার কি পুরো রডে ইনক্রিজ হয়ে গেছে খুব, সে তো ইনক্রিজ হয়েছে, কিন্তু লাস্টে যে অপশন কত সুন্দর অপশন দেওয়া ছিল সেটাকে তোমরা ভুলে গেলে, বললো কি লাস্টের অপশন কি ছিল, লাস্টের অপশন ছিল নন ইউনিফর্ম হবে টেম্পারেচার, নন ইউনিফর্ম, বুঝলে কি, এবার বলবেন না এটা আনসার কি করে, ওভারঅল টেম্পারেচার তো ইনক্রিজ হলো, হ্যাঁ ওভারঅল ইনক্রিজ হলো, ওভারঅল তো ইনক্রিজ হলো, কিন্তু পুরো কি সব জায়গায় সমান নয়, আর যদি ওই ওয়ার্ডটা লেখা রয়েছে তাহলে তুমি কোনটা নেবে, যেটা বেশি ফ্যাক্ট দেবে, বেশি ইনফরমেশন দেবে সেটা নেবে, ওভারঅল ইনক্রিজ হলো কিন্তু এটা কিরকম হয়েছে, নন ইউনিফর্ম ইনক্রিজ হয়েছে, তাই জন্য লিখবে তুমি অপশন বি, নন ইউনিফর্ম ইনক্রিজ নয়, ও তোমাকে এক্সপেক্ট করছে তোমার থেকে কি তুমি আনসারটা একটু বেশি নলেজেবল পার্সন হয়েছো, তুমি সায়েন্স থেকে একটু বেশি ঠিকঠাক তুমি নলেজ রয়েছো, তাই জন্য সায়েন্সের কোশ্চেন করলাম তোমাকে, তোমাকে নর্মাল কোশ্চেন করেনি, তোমাকে অলরেডি তোমাদেরকে একটা উপরে দেখবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কি দেওয়া থাকে,
মেবি আনসার মোর দেন ওয়ান কারেক্ট হবে, বাট আনসার কোনটা নিতে হবে যেটা মোর কারেক্ট, বুঝলে কি না? হ্যালো, বোঝা গেল? অ্যাকচুয়ালি ইউনিফর্ম, ইউনিফর্ম মানে কি অ্যাকচুয়ালি কি হয় মানে? ইউনিফর্ম মানে হয় সমান ভাবে সব জায়গায় টেম্পারেচার হবে, বাড়বে, বুঝেছ? কিন্তু এখানে তো আচ্ছা সমান আচ্ছা, অন্য ভাবে, এখানে তো সমান ভাবে টেম্পারেচার বাড়ছে না, ঠিক আছে? এটা তো কোথাও বেশি কোথাও কম থাকছে, তাই না? তো এটা তো নন ইউনিফর্ম হবে, মানে কোথাও গরম বেশি কোথাও কম ডিপেন্ড করবে কি সেখানে টেম্পারেচার কত রয়েছে। এবার তুমি বলবে না এরকম হতে হতেই পারে, কি করে হবে? শোনো, এমনও তো হতে পারে এখানে ধরো কোথায় কিছু ধরলে, রড বড় হয়ে গেল, ওইদিকে একটু গরম রয়েছে, কিছু একটা একটা রুমে অন্য রুম দিকে পাস করে দিয়েছে, এবং ওইদিকে একটু বেশি টেম্পারেচার হয়েছে, বা কোনো কারণে ওইদিকে টেম্পারেচার একটু বেশি, সামান্য থেকে বেশি রয়েছে, তাহলে এবার এখানে যে এলো টেম্পারেচার, এখানে গুলো এখানে হয়তো বেশি বেড়ে গেল, বা এখানে কম হয়ে গেল, এখানে বেড়ে গেল, মানে কোথায় বাড়বে কোথায় কমবে এটা জানি, তবে এটা জানি কি এখান থেকে টেম্পারেচার বাকি জায়গায় বডিতে কম হবে, তাহলেই যাবে না হলে যাবে, হ্যাঁ কি না বল? তো ইউনিফর্মিটি নেই, তাই জন্য এটা নন ইউনিফর্ম হবে, আনসারটা ডি হবে, ঠিক আছে? ক্লিয়ার? ইনক্রিজ হচ্ছে কিন্তু ওভারঅল, কিন্তু পুরোটা নয়, সব জায়গায় ইনক্রিজ হচ্ছে না। এটা একটু করো।